দেশের সংকট উত্তরণে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা সাপেক্ষে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন সহ ছয়টি প্রস্তাব দিয়েছেন গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে গণফোরামের 30তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির হয়ে লিখিত বক্তব্যে সব প্রস্তাব তুলে ধরা হয়। নির্বাচন নিয়ে ডক্টর কামালের লিখিত এই বক্তব্যে তুলে ধরা ছয়টি প্রস্তাবগুলো হলো: এক, একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা সাপেক্ষে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন করা। দুই, গ্রহণযোগ্য ব্যক্তিদের সমন্বয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করা। তিন, নির্বাচনকে সামনে রেখে বাক স্বাধীনতা, সংবাদপত্র, ইলেকট্রনিক গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম ও সব রাজনৈতিক দলের সভা সমাবেশের স্বাধীনতা নিশ্চিত করা এবং তাদের নিরপেক্ষ ভূমিকা রাখতে বাধা না দেয়া। চার, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে নির্বাচনকালীন সরকার বাধ্য থাকবে। পাঁচ, বিরোধী দলগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এবং ছয়, নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে দেশি বিদেশি পর্যবেক্ষক নিয়োগের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সভাপতির ওই লিখিত বক্তব্যে বলা হয়, 2014 সালে ভোটারবিহীন একতরফা নির্বাচন হয়েছে, 2018 সালে দিনের ভোট রাতে হয়েছে। এ অবস্থায় আগামী জাতীয় নির্বাচন নিয়ে জাতি চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে। ডক্টর কামাল হোসেন তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, 30 বছর ধরে আমরা এই সংগঠন চালিয়ে আসছি, আজকে জনগণের ঐক্য সবচেয়ে বড় প্রয়োজন। আমার একটাই আবেদন, আজকে আমরা জাতীয় ঐক্যের জন্য সবাই একত্রে কাজ করি, ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারব। আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু না হওয়ার আশঙ্কা প্রকাশ করে গণফোরামের সভাপতি আরও বলেন, আমাদের আশঙ্কা নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে না, ঐক্যবদ্ধ হয়ে জনগণকে চেষ্টা করতে হবে যাতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়। ডক্টর কামাল বলেন, আমরা সন্ত্রাস, দুর্নীতি ও সাম্প্রদায়িকতামুক্ত বাংলাদেশ করতে চাই। আমরা এমন জাতীয় সংসদ চাই যা জনগণের কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে, এমন নির্বাহী বিভাগ চাই যারা জনগণের কল্যাণ নিশ্চিত করবে, এমন বিচার বিভাগ চাই যারা ন্যায় বিচার নিশ্চিত করবে। এজন্য দরকার জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক একটি নির্বাচিত সরকার। বক্তব্যের শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডক্টর কামাল হোসেন বলেন, নির্বাচনী সংঘাত থেকে বের হওয়ার জন্য এসব প্রস্তাব দেওয়া হয়েছে। সরোজ আহমেদ, কালবেলা।